আল্লাহর নবী কিন্তু অনেকগুলো যুদ্ধ করেছেন দিন প্রতিষ্ঠার জন্য। জি জি, এই মানবরচিত ব্যবস্থা দূর করে আল্লাহর সংবিধান প্রতিষ্ঠা করে সমাজে ন্যায় শান্তি প্রতিষ্ঠা করাই ছিল মূল উদ্দেশ্য তার। কিন্তু আজকে সারা পৃথিবীতে যুদ্ধ, রক্তপাত, অন্যায়, অবিচার লিপ্ত আছে। এই ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনারা কি ভূমিকা রাখছেন? বিশেষত এই আজকের এই পবিত্র দিনে আমরা একটা মেসেজ দিতে চাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মধ্যে করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রসুলকে আমি শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দুর জন্য নয়, বৌদ্ধের জন্য নয়, শুধু একটি সম্প্রদায়ের জন্য নয়, কুল কায়নাতের মাখলুকাতের জন্য উনি রহমত হিসেবে প্রেরণ হয়েছেন। আমরা যদি আমাদের সবচেয়ে আমরা এখন মুসলমান যেই দিকটাতে আমরা গাফিলিতি হচ্ছি, যেই দিকে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে পবিত্র আদর্শ কোরআন সুন্নাকে যদি আমরা মেলে চলি, তাইলে জিউনি যেই শান্তির মেসেজ নিয়ে এই বারোই রবিউল দুনিয়ার ধরাধামে তশরিফ নিয়েছেন, যেই শান্তির মেসেজ নিয়ে, যেই শান্তির ইসলাম নিয়ে দিন প্রচারের ক্ষেত্রে উনি এনেছেন, ওনার আদর্শকে যদি আমরা ফলো আপ করি, ওনার এই উনি যেই শান্তির বাণী মেসেজ নিয়ে এসেছেন ওনাকে যদি আমরা ফলো করি, তাহলে এই দুনিয়াতে সমগ্র প্রকার হানাহানি, মারামারি, ফেতনা ফ্যাসাদ, আপনি যেই জিনিসটা বলছেন ফেতনা ফ্যাসাদ, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র হাদিসে পাকের মধ্যে বলেছেন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে তার নফসের সাথে জিহাদ করা। আমি নো দ্য সেলফ, নিজে নিজকে চিনা, আগে আমি আমাকে চিনতে হবে, আমি আমাকে পরিশুদ্ধ করতে হবে, এরপর আমি সমাজকে পরিশুদ্ধ করতে পারবো, আমি আমার পরিবারকে পরিশুদ্ধ করতে হবে, এরপর আমি সমাজকে পরিশুদ্ধ করতে হবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এই মেসেজ বলতে আমরা এই আমাদের যেটা তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ এবং পবিত্র যারা আমরা যারা সুফি সংগঠন আছি সকলে আমরা একটা মেসেজ দিতে চাই। আজকের দিন শুধু মিছিল, সমাবেশ, সেমিনারের মাধ্যমে নয়, আমরা প্রতিটা মুহূর্তে, আজকের দিন নয়, আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, সুফিজমের বিস্তারের মাধ্যমে এবং ইসমাল ইসলাম যে আদর্শ অনুসরণের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন এটার ব্যাপারে প্রচার প্রসারে সর্বাধিকে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। তরিকত মাওলা গ্রুপ বাংলাদেশ আমাদের একটা সংগঠন রয়েছে এর মাধ্যমে, এবং শুধু এই ধর্মীয় দারিদ্র বিমোচন বিভিন্নভাবে আমরা সামাজিক বিভিন্ন কার্যক্রমে আমরা লিপ্ত রয়েছি। আমাদের একটাই মেসেজ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহির আদর্শকে অনুসরণের মাধ্যমে বাংলাদেশ তথা সমগ্র বিশ্ববাসীতে সমগ্র জঙ্গিবাদ, হানাহানি, মারামারি, ফ্যাসাদ বন্ধ হবে, শুধুমাত্র ওসমান আদর্শ আমরা অনুসরণ করে থাকি।